নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুঁটি মাছের টক। সাধারণত এই রেসিপিটা সচরাচর বানানো হয় না, কিন্তু ফ্রেশ পুঁটি মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই বানিয়ে ফেললাম লবণীয় পুঁটি মাছের টক। শেষ পাতে কিন্তু এটা খেতে খুব ভালোই লাগে, আপনারাও বানাবেন খাবেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করছি। এখানে 250 গ্রাম পুঁটি মাছকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কড়াইটা ফ্ল্যাট বলে আমি একসঙ্গে সব মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু অন্যরকম কড়াই হলে কিন্তু এতগুলো মাছ দিলে নিচে ধরে যাবে। কিছুক্ষণ পরে মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলনামূলক এই পুঁটি মাছটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, যাতে ঝোলের মধ্যে গোটা গোটা থাকে। ওই তেলের মধ্যে একটা কারি পাতার ডাটা ভেজে নিলাম, কারণ যেহেতু টক বানাবো, কারি পাতাটা টকের মধ্যে দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ সর্ষে। সর্ষেটা ফুটে যাওয়ার পরে এখানে 2 টেবিল চামচ তেঁতুলের কাই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা একটু কষিয়ে নেবার পরে ছোট বাটি 1/2 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমি পুরো পুঁটি মাছগুলো দেবো না, 150 গ্রাম মতো ভাজা পুঁটি মাছটা দেবো, সেই আন্দাজে আমি জল দিয়ে দিলাম। 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নিয়ে খোলা অবস্থায় ফুটতে দেবো। যখন টকবক করে ফুটবে, এই সময় আমি 1 টেবিল চামচ মতো চিনি দেব। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন, মিষ্টিটা কিন্তু টক আর মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। এখন এর মধ্যে প্রায় 1/2টা পুঁটি মাছ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ফুটিয়ে নেব। খুব সহজ রান্না, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই হয়ে গেল পুঁটি মাছের টক। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তারাও কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু, বাই।